ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি। আজকে আমি এটা তো আমেরিকান রুই বলে আমরা চিনি, মাছটা নিয়েছি তাজা পুকুরের মাছ। বন্ধুরা, তো আপনারা কীভাবে চিনেন সেটা কমেন্টে আপনারা জানাবেন। আমরা আমেরিকান রুই হিসাবেই চিনি, আপনারা কীভাবে চিনেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি মাছটা কাটতে থাকছি, আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন। একদম জ্যান্ত মাছ, একেবারে জ্যান্ত মাছ, একটু পিছলে যাবে তার জন্য ছাই ব্যবহার করছি। আর গ্রামের দিকে কি বলুন তো, একটু ছাই দিয়ে মাছ কাটে, গ্রামের দিকে ছাইটা পাওয়া যায়। তাই তাজা মাছ কাটতে খুব সুন্দর লাগে। আমার দিদি না মাছ কাটতে মানে খুব ভালো পারে, এক্সপার্টই বলা যায় না। যে গায়ের পিচ্ছল ভাবটা থাকে মাছটা লবণ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর বেরিয়ে গেছে গায়ের পিচ্ছল অংশটা, লালবেলে টাইপের খুব সুন্দর। লবণটা দিলে অনেকটা পরিষ্কার হয়ে গেল। মাছ মানে কি, ধুয়ে পরিষ্কার করে এটাই পরিষ্কার করে। দেখুন এখানে ডালিম গাছে কি সুন্দর ফুল হয়েছে, দেখুন বন্ধুরা। এটা গরম হয়েছে, লবণ হলুদ দিয়ে মাছ নিয়ে ওই মাছটা ছেড়ে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে মাছটা ভালো হয়েছে, তেল ছিল মাছের তেলও বেড়েছে অনেকটা, আর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ছেড়ে দিই। তো কালো যদি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম মাছে, তেলটা কষিয়ে নি মানে, হ্যাঁ তেলটা কষিয়ে নিব, তেলটা ভেজে গেলে তেলের সঙ্গে তো ভালো লাগতো না, মাছের সঙ্গে হালকা ভাজটা। হলুদটা দিয়ে দিলাম, কালারটাকে ছেঁকে দেখো না, হলুদটা দেওয়ার পর সুন্দর কালারটা। আদা রসুন জিরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তেলটা ভালোভাবে কষে নিয়েছি, এইভাবে ভালোভাবে তেলটা কষে নিয়েছি, এভাবে ভালোভাবে কষে নেবেন। হালকা জল দিয়ে দিব, যে বন্ধুরা আপনারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই পাশে, পুরাতন বন্ধুরা আছেন, নতুন বন্ধুরাও সাপোর্ট করবেন,
অবশ্যই আপনারা সাপোর্ট করার জন্য এগিয়ে যাচ্ছি, উৎসাহ পাচ্ছি, মনের আনন্দ, মানুষ আপনারা অনেক আপনাদের সময় পেরিয়ে ঘোরাও দিদি, বলো কি বলছো বন্ধুর উদ্দেশ্যে। বন্ধুরা অনেক সময় আমাদের যে দেখা চ্যানেলটা দেখছে, উৎসাহ দিচ্ছে, আরও যেন বন্ধুরা একটু উৎসাহ দেয়, পাশে থাকে আমাদের অবশ্যই টেস্টি লাইফ ডোনা চ্যানেলে সাপোর্ট করছে, আরও আপনারা বন্ধুরা আমাদের সঙ্গে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, মূল্যবান সময়টা বের করে করে আমার যে ভিডিওটা দেখছেন, আমার মন থেকে বলছি অনেক অনেক বন্ধুদের জন্য ধন্যবাদ জানাই। আপনারা এভাবে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা, আমার দিদিকে খুব কষ্ট করে ভিডিও বানাই, শুধু আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাই, আপনারা যদি দেখেন সাপোর্ট করেন তবু তো আমাদের ভালো লাগবে। বলবে কেমন হয়েছে, দুটো নাও, পেটিটা চাকাটা দিল, খেয়ে বলবে কেমন রান্নাটা হয়েছে। কেমন হয়েছে বলো বাবা, খুব সুন্দর হয়েছে, ভালোটা হয়েছে, মাটা রান্না করছে, ভালোটা হবে।